আমি আপনাদেরকে আজকে দেখাবো স্যামসাং এর যে গ্রিল ওভেনটা আছে এটা কিভাবে অপারেটিং করতে হয় এবং সকল ফাংশন কিভাবে চালাবেন, এটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আসেন আমি দেখাই আপনাদেরকে। আমি প্রথমে দেখাবো যে টার্নেবল যে প্লেটটা কিভাবে সেট করতে হয় এটা দেখাবো আপনাদেরকে। দেখেন রাখার পরে আপনার টার্নেবল যে প্লেটটা আছে দেখবেন এখানে আপনার তিনটা খাট আছে, এই জায়গায় আপনি সুন্দর করে বসাবেন, তাহলে আপনার প্লেটটা বসে যাবে। এভাবে সেট করবেন ফার্স্টে। তো এখানে দেখেন বাটন আছে, ফার্স্টে আমি দেখাবো স্টপ বাটন আছে, স্টপ অবলিক ইকো বাটন। আচ্ছা, স্টপটা হলে আপনি কোনো প্রোগ্রাম চালু করে দিছেন কিন্তু ওটা যদি আপনি ক্যান্সেল করতে যাচ্ছেন সেক্ষেত্রে স্টপ বাটনে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে। আর ইকো বাটন যেটা, মনে করেন আপনি যে প্লাগে যে লাইন দিয়েছেন ওই সুইচটা অফ করতে আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ইকো বাটনে ক্লিক করবে, দেখেন এখানে লাইন নেই, তাহলে আপনি আর সুইচটা অফ করতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইলেকট্রিসিটিটা আর খরচ হচ্ছে না। এটা পরে যে বাটনটা আছে এটা হলো আপনার স্টার্ট বাটন। স্টার্ট বাটনে হলো আপনার কোনো প্রোগ্রামই আপনি চালু করেন না কেন স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এটা এটা হলো স্টার্ট বাটন। আর পাশাপাশি এখানে দেখেন অবলিক যে 30 সেকেন্ড যেটা আছে এটা হলো আপনার কোনো খাবার গরম করবেন 30 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট, এটা হলো আপনার যেমন মাইক্রোওয়েভে ক্লিক করে ওয়াট সেট করতে হয় দেন মিনিট সেট করতে হয়, বাট এটা আপনার শর্টকাটে যে আপনি কোনো বাটন টিপব না, একটা বাটন দিয়ে আমি গরম করবেন, যেমন 30 সেকেন্ড হলে আপনার 30 সেকেন্ড হবে, 1 মিনিট যদি করতে চান 2 বার ক্লিক করবেন 1 মিনিটে চলে যাবে, দেন স্টপ করে দিতে দিলাম। আপনাদেরকে এখন দেখাবো 30 সেকেন্ডে কীভাবে পানিটা বা 30 সেকেন্ডে বাটনটা ক্লিক করে কীভাবে আপনি খাবারটা বা পানিটা গরম করবেন। দেখেন আমরা এখানে পানি রাখছি ভিতরে, তো পানি রাখার পরে আপনার এখানে যে 30 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করবেন 30 সেকেন্ড, 2 বার ক্লিক করলে 1 মিনিট। আচ্ছা, আমি 1 মিনিট পানিটা গরম করব। দেখেন আচ্ছা 1 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, পানি 4 বার সিগনাল দিবে, দেন 4 বার সিগনালের পরে আপনি ওভেনটা খুলবেন। দেখেন পানিটা কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া বের হইতেছে। এইভাবে আপনি খাবারটা বা পানিটা গরম করতে পারবেন। পরের যে বাটন আছে এখানে দেখেন আপনার সিলেক্ট বাটনটা আছে, এটা হলো সিলেক্ট বাটন। আবার পাশে যেটা আছে এটা হলো আপনার ক্লক বাটন। আচ্ছা, ক্লকটা হলো আপনি ঘড়ি যদি টাইমটা সেট করতে চান, যেমন এটা হলো আপনার 12 আওয়ার দিয়ে আমি মিনিটটা সেট করতে পারছি, যেমন এখন বাজে 1:07, তাহলে আমি 1 সিলেক্ট করার পরে দেখেন 7 আপনি ক্লকটা সেট করতে পারবেন। এটা আর এখানে যে একটা রাউন্ড যে বাটনটা আছে এটা হলো আপনার মিনিটটা বাড়ানো এবং কমানো, খুব ইজিলি আপনি বাড়াইতে পারবেন। যেমন আমি একটু দেখাই কীভাবে আপনি বাড়াইতে পারবেন, মাইক্রোওয়েভে ক্লিক করলে যেমন বাটন ক্লিক করুন, দেখেন মিনিট খুব ইজিলি আপনি বাড়াইতে পারছেন, আবার কমাইতেও পারবেন, যে আপনাকে বারবার বাটন টিপে আপনাকে মিনিট কমাইতে হচ্ছে না বাড়াইতে হচ্ছে না, আপনি এভাবে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন। আচ্ছা, পরে যে বাটনটা আছে সেটা হলো আপনার কম্বি বাটন। আচ্ছা, কম্বি বাটন হলো আপনার মাইক্রোওয়েভ এবং আপনার গ্রিলের সমন্বয়ে যে খাবারগুলো হয়, যেমন চিকেন বল জাতীয় খাবার আপনি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কম্বিতে করতে পারবেন। পরের যে বাটনটা আছে এটা হলো গ্রিল প্লাস 30 সেকেন্ড। অনেক সময় আপনার গ্রিলটা আছে, গ্রিলটা একটু গরম করতে চাচ্ছেন, হালকা একটু গরম করতে চাচ্ছেন, বা আপনি গ্রিলটা হয়ে গেছে আরও আপনি 2 মিনিট বা 3 মিনিট হলে একটু পারফেক্ট হবে, সেক্ষেত্রে আপনি এটা শর্টকাটে গ্রিলের উপর 2 বার ক্লিক করলে 1 মিনিট আসবে, 3 বার ক্লিক করলে 1.5 মিনিট, এভাবে আপনি 2 মিনিট বা 3 মিনিট শর্টকাটে দিতে পারবেন। এটা আর পরে যেটা আছে হলো দেখেন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের এই যেহেতু এটা মাইক্রোওয়েভ ওভেন প্লাস গ্রিল ওভেন, তো মাইক্রোওয়েভে আপনি যা খাবার যত খাবার গরম করবেন, পানি গরম করবেন, চা কফি যাই করেন না কেন, বা আলু সিদ্ধ করেন, ডিম পোস্ট করেন, এই মাইক্রোওয়েভে ক্লিক আপনাকে করতে হবে। মাইক্রোওয়েভে যখন ক্লিক করবেন এখানে 800 ওয়াট থাকবে, আপনি চাইলে ওয়াটটা বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন। আচ্ছা, ওয়াটটার বিষয়ে আমি একটু বলি, ওয়াটটা হলো আপনার ইলেকট্রিসিটিটা মিন করে, যেমন 800 ওয়াটে যদি আপনি খাবার গরম করেন সেই ক্ষেত্রে আপনার 1 ঘন্টা 20 মিনিটের মতন চালাইলে আপনার 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। যেমন অনেকের বাসে আপনার 5 টাকা ইউনিটও থাকে, অনেক বাসে আপনার 10 টাকা ইউনিটও থাকে, যার বাসে যেমন বিদ্যুৎ বিল ওই অনুযায়ী আপনার বিদ্যুৎ বিলটা আসবে।
যে অনেকে বলে যে আমি মাইক্রো ওভেন ইউজ করব কিন্তু অনেক বিদ্যুৎ বিল আসবে, এই ভয়ে কেউ মাইক্রো ওভেন কিনতে চান না। সেক্ষেত্রে আমি বলি আপনার মাইক্রোওয়েভে যদি আপনি খাবার গরম করেন, আপনি 800 ওয়াটে যদি গরম করেন, তার মানে এক ঘন্টা প্রায় 20 মিনিটের মতন আপনার খাবার গরম করলে 1 ইউনিট বিদ্যুৎ বিল। সেক্ষেত্রে আপনি খাবার গরমে 2 থেকে 3 মিনিটের বেশি সময় প্রয়োজন পড়ে না আপনার। পরের যে বাটনটা আছে এটা হলো গ্রিল বাটন। তো গ্রিল বাটনে আপনি কীভাবে গ্রিল করবেন এটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো গ্রিল, যেহেতু এটা গ্রিল ওভেন, এখানে গ্রিলে একটা স্ট্যান্ড থাকবে। এই প্লেটের উপর আপনি গ্রিলের স্ট্যান্ডটা বসাবেন, বসানোর পরে আপনি গ্রিলটা দিবেন। যেমন অনেকেই ছোট ছোট পিস করবেন, 3 পিস করে আপনি 3 সাইডের 3টা আপনি গ্রিল বসিয়ে দিতে পারেন, বা অনেকে আপনার আস্তরটা করতে চান, সেক্ষেত্রে এই স্ট্যান্ডটা আপনাকে বেয়ার করে দেন আপনাকে দিতে হবে। আচ্ছা, গ্রিলটা করতে হলে ফার্স্টে আপনাকে মাইক্রোওয়েভ, আমি একটু বলি, মাইক্রোওয়েভে আপনি সিদ্ধ করে নেবেন আপনার গ্রিলের সাইজ অনুযায়ী। যদি ছোটো সাইজ হয় আপনি 5 মিনিট বা 10 মিনিট সিদ্ধ করে নেবেন, যদি বড় সাইজ হয় সেক্ষেত্রে 20 মিনিটে আপনি সিদ্ধ করে নেবেন, দেন আপনি গ্রিল মোডটা দিবেন। তাহলে আপনার গোস্টটা আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, আবার গ্রিলের যে উপরে যে লেয়ারটা যেটা আসে, যে কালারটা, সেই কালারটাও সুন্দর আসবে গ্রিলে। আচ্ছা, পরে দেখেন আপনি কিপ ওয়ার্ম নামে একটা অপশন আছে। এটা হলো আপনি যেমন খাবারটা গরম রাখতে চাচ্ছেন, যেমন আপনি বাসায় দেখবেন যে গরুর গোশ বা গোশ রান্না করলে অনেক সময় জমে থাকে, তো গরম থাকলে এটা খাইতে ভালো লাগে, জমে থাকলে যেমন আপনার খাইতেও ভালো লাগে না বা হাতে লেগে থাকে বেশি তেলটা। সেক্ষেত্রে আপনি কিপ ওয়ার্মের মাধ্যমে খাবারটা গরম রাখতে পারবেন দীর্ঘ সময়, মানে 1 ঘন্টা ম্যাক্সিমাম সময় আপনি 1 ঘন্টা সময় গরম রাখার জন্যই কিপ ওয়ার্মটা ইউজ করতে পারেন। আচ্ছা, পরে যে অপশনটা আছে দেখেন, এটা হলো ডিওডাইজেশন অপশন। তো এই অপশনে আপনি কীভাবে করবেন, যেমন আপনি গ্রিল যখন করবেন, গ্রিল করার পরে দেখবেন যে ভিতরে একটা গ্রিল একটা স্মেল থেকে যায়। তো আপনি পরবর্তী যদি আপনি ডিম পোস্ট করতে যান বা ভাত গরম করতে যান, দেখবেন যে ভাতে গ্রিলের স্মেলটা চলে আসে। সেক্ষেত্রে এই ডিওডাইজিং ফিল্টারে আপনি যখন ক্লিক করবেন, আপনি যখন ক্লিক করবেন দেখেন 5 মিনিট অপশন চলে আসবে, অটোমেটিক সে গন্ধটা বের করে দেবে ভিতরে গন্ধটা। অটোমেটিক আপনার গন্ধটা বের করে দেবে। আচ্ছা, পরবর্তী দেখেন কুইক ডিফ্রস্ট আছে। কুইক ডিফ্রস্টটা হলো আপনার বাসায় ফ্রিজ আছে, সেক্ষেত্রে আপনার ফ্রিজে মাছ থাকে, গোশত থাকে বা আপনার ফল ফ্রুটস থাকে, সেক্ষেত্রে ওটা আপনি ডিফ্রস্ট করতে চাচ্ছেন। যেমন আপনার বরফ, যেমন আমরা পাতিলে বা বালতিতে ভিজিয়ে রাখি পানিতে দীর্ঘ সময়, সেক্ষেত্রে এটা খুব কম সময়ে আপনি ডিফ্রস্ট করতে পারবেন। যেমন দেখেন এখানে কুইক ডিফ্রস্টে আপনার মিট আছে, 1-এ, 2-এ আছে পোলট্রি, 3-এ আছে ফিশ, 4-এ ভেজিটেবল, 5-এ ব্রেড আছে। তো আপনি ফিশ বা পোলট্রিটা আপনি ডিফ্রস্ট করতে চান, দেখেন পোলট্রি আছে 2-এ, তো 2-এ যখন পোলট্রি থাকবে আপনি এই কুইক ডিফ্রস্টে ক্লিক করার পরে দেখেন 1-এ আসবে, দেন আপনি ইজিলি এটা ঘুরায় 2 করবেন। 2 করার পরে যে সিলেক্ট বাটন আছে যেটা, এটাতে ক্লিক করবেন, দেখেন এখানে 200 গ্রাম আসছে, এটা হলো গ্রাম নির্দেশ করে 200, যেটা যে আপনার মাছ বা গোশ যেটা আছে ওটা যদি 1/2 কেজি হয় তাহলে 500 গ্রাম দিবেন, 1 কেজি হলে 1000 গ্রাম দিবেন। যেমন আপনার যে পোলট্রিটা বের করছেন ওটা হলো আপনার 1/2 কেজি, তাহলে আপনার 500 গ্রাম দিবেন, 1 কেজি হলে 1000 গ্রাম দিবেন, দিয়ে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, অটোমেটিক ওটা ডিফ্রস্ট হয়ে যাবে। আচ্ছা, পরে যে বাটনটা আছে দেখেন অটো কুক। আচ্ছা, অটো কুক হলো আপনার কিছু অটো কুক মোড দেওয়া আছে, এখানে আপনি রান্না করতে পারবেন, কী কী রান্না করতে পারবেন এটা হলো এটা ম্যানুয়াল বুকে দেওয়া আছে, পাশাপাশি আমি এখানে দেখাই। যেমন আপনার এলিফেনে দেওয়া আছে ব্রাউন রাইস, এর পাশে আবার দেওয়া আছে 125 গ্রাম, তার মানে 125 গ্রাম যে ব্রাউন রাইস যেটা আছে এটা আপনি রান্না করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই অটো কুকে ক্লিক করবেন, দেন 1 আসে, তাহলে আপনার ব্রাউন রাইস যেটা আছে ওটা 11-এ আছে, 11 ক্লিক করবেন, দিয়ে আপনি স্টার্ট দিয়ে দেবেন, অটোমেটিক আপনার 125 গ্রাম যে ব্রাউন রাইসটা আছে ওটা কুক হয়ে যাবে। এই ছিল আমার যে গ্রিল ওভেনটা কীভাবে আপনি অপারেটিং করবেন। অনেকে বাসায় যেমন গ্রিল ওভেনটা নিয়ে যান কিন্তু সব ফাংশন সম্পর্কে আপনি জানেন না বা বুঝতে পারেন না, তাদের সুবিধার্থে আমার এই ভিডিওটা করা। তো আমি এখন আপনাদের এই যে মাইক্রো স্যামসাংয়ের যে গ্রিল যে ওভেনটা আছে এটার মডেল নম্বরটা একটু বলবো আপনাদের, এবং দাম কত, এবং আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনাদেরকে একটু জানাই দেবো। তো এটার মডেল নম্বরটা দেখেন MG23K3515AK, এটা 23 লিটারের গ্রিল ওভেন, এটার MRP হলো 12,900,
আর বর্তমানে এটাতে অফার আছে হলো আপনার বাসায় যদি কোনো পুরাতন কোনো মাইক্রোওয়েভ ওভেন থাকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, স্যামসাংয়ের যে কোনো অথরাইজ শোরুমে গেলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এটা। আর এটার আফটার সেল সার্ভিসটা হলো আপনার স্যামসাংয়ের এই ভিতরে যে সিরামিক কোটিংটা ইউজ করছে এটা 10 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে, আর আদার্স পার্টস পাতির জন্য 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে, এবং আফটার সেল সার্ভিসটা সম্পূর্ণটা হোম সার্ভিস। তো এই ছিল আমার ভিডিও, সবাই আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।